হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা দেখে কিন্তু বুঝতে পারছেন বাহিরে অনেক ঝড় হয়েছে আর গাছ থেকে সবগুলো আম পড়ে গিয়েছে তো হঠাৎই মাথায় বুদ্ধি আসলো যে এতগুলো আম দিয়ে কী করবো তো আমসত্বর রেসিপিটা তৈরি করে নিচ্ছি যেহেতু আমার চ্যানেলে আমসত্বর রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই তো বন্ধুরা আজকে তৈরি করব কাশ্মীরি আমের আমসির রেসিপিটা আশা করছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো যে আমগুলোতে আটি হয় নাই সেগুলো আমি চার চারফাড়া করে দিয়েছি আর যেগুলোতে বিচি হয়ে গিয়েছে সেগুলো আমি আস্ত করেই রেখেছি এবারে আমগুলো ভালো করে ধুয়ে এবার একটি হাঁড়িতে আমি একে একে আমগুলো সব তুলে নিচ্ছি আর এবারে এক কাপ পানি অ্যাড করব যেহেতু এখানে পাঁচ থেকে ছয় কেজি আম হবে আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি সেদ্ধ করে নেব তো বন্ধুরা চুলার জাল মিডিয়াম রেখে সিদ্ধ করবেন আর একটু নেড়ে চিড়ে দেবেন তাহলে নিচে পুড়ে যাবে না এই তো দেখুন কীভাবে সিদ্ধ করা সিদ্ধ করা হয়ে গিয়েছে আর এবার আমি শুকনো মরিচের গুঁড়ি অ্যাড করছি দেখে কিন্তু বুঝতে পারছেন যে কতটুকু দিলাম যেহেতু আমের পরিমাণ বেশি তাই আমি পরিমাণটা বলছি না দেখে বুঝে নিন আর এখানে আমি আমগুলোকে একটু চেলে নিচ্ছি একটি চালনিতে তাহলে কোনো লামস আর থাকবে না আর একটু ধৈর্য সহকারে করবেন এই কাজগুলো আর গরম অবস্থায় করবেন না তাহলে হাত কিন্তু পুড়ে যাবে তো বন্ধুরা যেহেতু আমি কাশ্মীরি আমের আমসির রেসিপিটা শেয়ার করছি তো চিনিটাকে আগে আমি ক্রামেল তৈরি করে নেব। আর এই কাজটা করার সময় চুলার জালটা একবারে লো করে দিবেন তাহলে না হলে কিন্তু আর চিনিটা তিত হয়ে যাবে তার খেতে কিন্তু ভালো লাগবে না দেখেন কত সুন্দর কালার চলে এসেছে আর এবারে আমি আমসিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে এবার নেড়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এভাবে জাল করে নেবেন তাহলে একটু ঘন হবে তাহলে রোদ্রে তাড়াতাড়ি শুকাতে পারবেন আর এদিকে শুকনো মরিচগুলো একটু ভেজে নিচ্ছি এখানে দশ থেকে পনেরোটা মরিচ নিয়েছি দেখে কিন্তু বুঝতে পারছেন তো ঝালটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন আর এখানে পাসফোরণও আমি নিয়ে নিলাম ছোটো প্যাকেটের একটি প্যাকেট দেখে কিন্তু বুঝতে পারলেন আম যেহেতু ছয় থেকে সাত কেজি তাহলে এক প্যাকেট ধরেই দিবেন। এবার আমি পাঁচফোরণগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছি আর মরিচটা আগেই করছি না পরে দেব মরিচটা আমি একটু হাত ভাঙা করে নেব তাহলে খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে এই তো হয়ে গিয়েছে এবার আমি যে বললাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমগুলোকে একটু জাল করে নেবেন আর দেখুন কী সুন্দর বুধ করতেছে এই সময়টা খুব সাবধানে করবেন আর যদি সাবধানে না করেন ছুটে হাতে মুখে পড়তে পারে তাহলে কিন্তু পুড়ে যাবে তো একটু ধৈর্য সহকারে এই কাজটা করবেন এই তো পাসফোরণগুলো দেওয়ার পরে এবার নেড়ে চেড়ে আমি চুলার জালটা বন্ধ করে দেব আর এবার আমি আমসিগুলো ঠান্ডা হালকা একটু ঠান্ডা করে আমি থালিতে তুলে নেব। তো বন্ধুরা এখানে আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি যখনই আপনারা এই আমসিগুলো শুকাতে দিবেন তো সিলভারের কোনো থালিতে দিবেন না দিবেন স্টিলের থালিতে তাহলে তিত হবে না খেতে কিন্তু ভালো লাগবে তো এবার আমি একটু সরিষার তেল ব্রাশ করে নিলাম আর এবার আমি আমসিগুলো দিয়ে দিচ্ছি ঠান্ডাও না গরমও না এই অবস্থায় দিলে হবে কি আমসিটা সুন্দরভাবে এক লেভেলে বসবে আর এবার আমি একটু চামচ দিয়ে সুন্দর করে বসিয়ে দেব ভালো করে তাহলে এটা আর নড়বে চড়বে না সুন্দর করে সেট হয়ে যাবে তো এবার আমি রোদের তাপে শুকোতে দেব। তো বন্ধুরা এরকম মজাদার আর দারুণ দারুণ রেসিপিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন আর ভিডিওটাতে একটি লাইক করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায় তো বন্ধুরা দেখুন কাশ্মীরি আমের আমসির কালারটা কতই না সুন্দর হয়েছে তো এই প্রসেস তৈরি করবেন দেখতে যতই সুন্দর হোক খেতে কিন্তু দারুণ লাগবে তো এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করবো তো বন্ধুরা অবশ্যই আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ